আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন দেখতেই পাচ্ছেন জর্দা আর আজকে আপনাদের টিপস সহ কীভাবে ঝড়ঝরে বাসমতি চাল দিয়ে জর্দা বানিয়ে খাওয়া যায় ঘরে থাকা ইনস্ট্যান্ট সব উপাদান দিয়েই সেটা শেয়ার করে নিচ্ছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর প্রথমে বলে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে নিতে পারেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতও দিতে পারেন যদি কোনো খাবারই থাকে সেটাও ইনবক্স অথবা কমেন্টের মাধ্যমে দিয়ে নিতে পারেন যাই হোক জর্দা রান্না করতে কি কী লেগেছে আমি সেটা প্রথমে শেয়ার করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি আর একটু দেখিয়ে নিচ্ছি এখন এই বাসমতি চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বাসমতি চাল ভালো করে ধোয়া হয়ে গেলে সাধারণত হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রাখতে হয় এতে করে বাসমতির চালটা একটু লম্বাতে টাইপের হয় দেখতেও যেরকম ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আধা ঘন্টায় ভিজিয়ে রাখার পর এরকম কন্ডিশন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে এবং লম্বাতে টাইপের হয়েছে এবার আমি একটা প্যানে গরম পানি দিয়েছিলাম গরম পানিটা গরম হওয়ার পর পরই আমি চালটাকে গরম পানির মধ্যে ঠেলে দিয়েছি সাথে লবণ দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণের মতো যেহেতু পানির মধ্যে দিয়েছি আর পানিটা ঝাঁঝরিতে ছেঁকে নিব তাই লবণটা এক টেবিল চামচ পরিমাণের মতোই দিয়েছি যতটুকু চালে লাগবে অ্যাডজাস্ট হয়ে নেবে বাকি পানিটা তো ফেলেই দিব এবার তেজপাতা দুইটা এলাচ দুইটা দারুচিনি দিয়ে দিয়েছি আমি পানির মধ্যেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা পরেও দিতে পারেন এখন যেটা করব আমি কালার ইউজ করবো যেহেতু জর্দা রান্না করব জর্দার একটা কালার হতে হবে ফার্স্টের ক্লাসে আমি ইয়েলো জুসটা নিয়েছি মানে ইয়েলো কালারটা নিয়েছি আর আমি যেহেতু একটু ইয়েলো অ্যান্ড রেডের মাঝখানে কালার রাখতে চাচ্ছি তাই আমি ইয়েলোর সাথে একটু জর্দা রঙও দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো একটা কালার রাখতে পারেন বাট আমার কাছে দুইটা কম্বিনেশানে খুব ভালো লাগে তাই আমি দুইটা কম্বিনেশন দিয়ে নিয়েছি আর আপনারা যদি জাস্ট ইয়েলা কালারটা দিতেন তাহলে ইয়েলা টাইপের হতো সো কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন যার যেটা ভালো লাগে তো আমি বেশিক্ষণ কিন্তু রাখবো না দেখতেই পাচ্ছেন আমার চালগুলি মিডিয়াম পর্যায়ে সেদ্ধ হয়েছে মানে এইট্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে একটু দেখাচ্ছে চেপে চেপে দেখুন ভেঙে যায়নি ঠিক এ পর্যায়ে একটু নাড়িয়ে আমি ঝাঁঝরির মধ্যে ঢেলে দিব ব্যাস ঢেলে দিয়েছি এক্ষেত্রে কোনো পানি দিয়ে ধোয়ার দরকার হবে না জাস্ট পানিটা ঝাঁঝরিতে দেওয়া মানে হচ্ছে ঝরঝরে করে ফেলা যাতে চালের গায়ে কোনো পানি না থাকে ঠিক ঠান্ডা হতে দিয়েছি মানে পানিটা ঝরাতে দিয়েছি আর একটু দেখিয়ে নিচ্ছি দেখুন ভেঙে যায়নি তাই না মানে একদম ঝরে আছে এরপর যে আমি এক কাপ পরিমাণের মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে তেল এবং ঘি অ্যাডজাস্ট করে নিতে পারেন বাট আমি ঘি দিয়েই করি সময় জর্দাটা তিনটা এলাচ দিয়ে দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বাদাম আছে কয়েক রকমের আর কিশমিশ আছে সাথে দিয়ে দিয়েছি একটু চেরি ফল এবার দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণের মতো কিশমিশ কিশমিশটা একদম ফুলে ওঠা পর্যন্ত ভেজে নেব ব্যাস ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি মোরব্বা জর্দার ক্ষেত্রে মোরব্বা দিলে খুব ভালো লাগে একটু অন্যরকম লেবার নিয়ে আসে আমার কাছে ভালো লাগে আর আজকে আমি মোরব্বা দিয়েই শুধু করব এবং ডেকোরেশনও কিন্তু মোরব্বা দিয়েই করবো এতে করে বেবি সুইটটা দরকার হবে না অনেকে বেবি সুইট দিয়ে করেন বাট বেবি সুইট ছাড়াও আজকে আমি যে জর্দাটা রান্না করে দেখাচ্ছি বা জর্দাটা বানিয়ে দেখাচ্ছি সেটা যদি একবার ফলো করে বানান আমি কথা দিচ্ছি আপনারা সবাই খুবই পছন্দ করবেন বিয়েবাড়ির শাহি জর্দার মতো কম হবে না আজকে আমার এই রেসিপিটা ফলো করে নিলে কিশমিশটা ফুলে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি চালটা ভালো করে যেহেতু ড্রাই ফ্রুটসটা ভাজা হয়েছে ভাজা হওয়ার পর পরই আমি চালটা দিয়ে দিয়েছি এবার ঘিয়ের সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি 85% ফাইভ পারসেন্ট সেদ্ধ করাতে দেখতেই পাচ্ছেন জর্দাটা মানে চালটা ভেঙে যায়নি আস্ত আস্তে আস্তে আছে আর ড্রাই ফ্রুটসটা যেহেতু ভেজে নিয়েছে ভালো করে এটা খেতেও কিন্তু ভালো লাগবে চেষ্টা করবেন ভালো করে ভেজে নেওয়ার বাট পুড়ে ফেলবেন না তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর ফ্লেভার হচ্ছে যেহেতু ঘি দিয়েছি আর চেষ্টা করে নেবেন ঘি দিয়েই করার এতে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার দিয়ে দিলাম আমি এখানে তিন কাপ পরিমাণের মতো চিনি আমি এখানে ব্রাউন সুগারটা দিয়েছি মানে একটু ব্রাউন ব্রাউন সুগার পাওয়া যায় সেটা দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণের মতো কনডেন্সড মিল্ক আপনারা এক্ষেত্রে কনডেন্সড মিল্কের অল্টারনেট গুঁড়ো দুধও দিতে পারেন বা নর্মাল লিকুইড মিল্কটাকে ঘন করেও দিতে পারেন বাট কনডেন্সড মিল্ক দিলে চিনির পরিমাণটা কম আসে যার কারণে আমি দুটো কম্বিনেশনে বানিয়ে নিয়েছি আর চিনি দেওয়ার পর পরে কিন্তু একটু পানি ছেড়ে আসবে এতে ভয় পাওয়ার কিছু নেই এই পানিটা হচ্ছে চিনির পানি এই চিনির পানিটা রাইসটাকে আরও হাইড করে ফেলে ভাঙতে দেয় না এতে করে ঝড়ে হয় দেখতেই পাচ্ছেন আমি চিনির পানিটা শুকানোর জন্য ওয়েট করছি আর এই পর্যন্ত যেটা অবশ্যই করবেন আমি এখানে দুই টেবল চামচ পরিমাণের মতো লেমন জুস দিয়ে দিয়ে মানে লেবুর রসটা দিয়েছি আপনারা সেক্ষেত্রে লেবুর রসের জায়গায় অরেঞ্জ জুসটাও দিতে পারেন আমি একটু ফ্লেভার দিতে যাচ্ছি তাই অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে নিয়েছি ফার্স্ট এর ক্লার্কসের আপনাদের যদি ফার্স্ট এড ক্লার্কসের অরেঞ্জ জুস না থাকে সেক্ষেত্রে কেওড়া জল অথবা গোলাপ জলও দিতে পারেন এতে করে শাহি একটা স্মেল নিয়ে আসবে ব্যাস সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে ল পর্যায়ে রেখে দিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তলনি থেকে না ওঠে যখনই দেখবেন তোলনি থেকে উঠে এসেছে তখনই বুঝে নিবেন পারফেক্ট হয়েছে ঝরঝরে হয়েছে আমি তারপর আপনাদের সুবিধার্থে একটু ক্লোজ করে দেখাচ্ছি আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন আর দেখতেই পাচ্ছেন তলনি থেকে ওঠার পর্যায়ে এরকম সিচুয়েশান হয়েছে তার মানে পারফেক্ট হয়ে গিয়েছে আজকে আমার শাহি জর্দা এবার আমি একটু ডেকোরেশন করে নিব যে যার যার মতো করে ডেকোরেশন করে নেবেন আর একটা কথা বলে নিচ্ছি আপনারা দেখে অলরেডি বুঝেই গিয়েছেন যে কতটা সুন্দর কালার হয়েছে ওই যে দুইটা কালার কম্বিনেশন করে বানিয়েছে আজকে খুব পারফেক্ট হয়েছে তো আজকে আমি বেবি সুইট দিবো না সব সময় তো সবাই বেবি সুইট দিয়ে জর্দাটা বানিয়ে থাকেন আজকে আমি শুধু মোরব্বা দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু মোরব্বা ভেজেও দিয়েছি আর কিছু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি ওপরে আমি একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি এই বাদাম কুচি দিলে দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগলে তো খেতেও ভালো লাগবে তাই না তাই একটু ডেকোরেশনের জন্য নিজের মন মতো করে একটু ডেকোরেশন করে নিয়েছি আই থিঙ্ক আপনারা সবাই এনজয় করেছেন আজকে আমার এই জর্দার রেসিপি আপনারা এই শাহি জর্দাকে শাহি করেও নিতে পারেন যার যেরকম ইচ্ছে কেউ বেবি সুইট দিতে চাইলে দিতে পারেন কেউ ওপরে একটু মালাই দিতে চাইলেও সেটা দিতে পারেন বাট আমি এভাবে আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি এতে করে সবাই খেয়ে খুবই পারফেক্ট বলেছে বলেছে খুব মজা হয়েছে আর ঘের স্মেল হওয়াতে আরও এনজয় করে নিয়েছে বাসার সবাই ব্যাস এটাই ছিল আজকে আমার আয়োজন নিশ্চয়ই ভালো লেগেছে পাশে থেকে সাপোর্ট করে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং